আসসালামু আলাইকুম মেডিকেল ভাইয়া ও আপুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আছে আমি ফাহাদ হোসেন আমি অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজ চতুর্থ বর্ষে তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া লাস্ট এই দশ পনেরোটা দিনে কিভাবে হচ্ছে আসলে দুই তিনবার করে রিভিশন করতে পারবো তো এটার জন্য তোমাদেরকে একটা টিপস শিখাই দিচ্ছি সেটা হচ্ছে তোমরা অবশ্যই প্রথমবার যখন একটা বই পড়বা তখন সেই বইয়ে ডিফারেন্ট কালার দিয়ে হচ্ছে আসলে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করবা যে ধরো রেড কালার দিয়ে কিছু লাইন দাগালে এবং ওই ওই রেড লাইনগুলা ইন্ডিকেট করতেছে যে এই লাইনগুলো তোমার একদমই মনে থাকে না এরপরে ধরো হচ্ছে তোমার গ্রিন কালার দিয়ে কিছু লাইন মার্ক করলে ওগুলা ধর বুঝে নিলে যে এই লাইনগুলো আমার মোটামুটি মনে থাকতেছে আর ধরো ব্ল্যাক কালার দিয়ে কিছু লাইন মার্ক করলে এবং ওইগুলো ইন্ডিকেট করতেছে এই লাইনগুলো একদমই সহজ তুমি এগুলো এমনিতেই পারো সো এইভাবে যখন প্রথম থেকেই তুমি মার্ক করে আসবে প্রত্যেকটা চাপ্টার তখন একটা জিনিস তুমি লাস্টে এসে ফল পাবা সেটা হচ্ছে তুমি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে একটা চাপ্টারের কোন লাইনগুলো তুমি সহজেই পারো কোন লাইনগুলো মোটামুটি পারো আর কোন লাইনগুলো একদমই পারো না সো যখন রিভিশন দিবে শেষের দিকে এসে তখন রেড লাইনগুলো আগে পড়বা তারপর সময় পেলে হচ্ছে গ্রিন লাইনগুলো পড়বা এবং লাস্টলে এসে যদি সময় পাও সেক্ষেত্রে হচ্ছে ব্ল্যাকগুলা পড়বা এবং ব্ল্যাকগুলো তুমি আগেই আইডেন্টিফাই করে রাখছো যে এই লাইনগুলো মোটামুটি সহজ এবং তুমি এগুলো এমনিতেই পারো সো দেখা যাবে যে হচ্ছে যখন যখন তুমি রিভিশনের সময় এই ব্ল্যাক লাইনগুলো পড়তেছো না তখন কিন্তু ওই ব্ল্যাক লাইন পড়ার যে সময়টা সেটা তোমার অলরেডি বেঁচে যাচ্ছে সো এতে করে কিন্তু তোমার প্রিপারেশানটাও ভালো হচ্ছে এবং সময়টা কম লাগতেছে সো এভাবে যদি মার্ক করে পড়ার একটা অভ্যাস গড়ো প্রথম থেকেই তাহলে দেখবা যে পরবর্তীতে এসে খুব ইজি হচ্ছে তোমার কাছে ব্যাপারগুলা যে হচ্ছে আসলে কোন লাইনটুকু তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়বা যেহেতু তুমি কম মনে রাখতে পারতেছো আর কোন লাইনটা কম গুরুত্ব দিয়ে পড়বা যেহেতু এটা তোমার সহজেই মনে থাকতেছে সো এইভাবে যদি ফলো করো তাহলে আশা করি যেটা সেটা হচ্ছে অল্প সময় তুমি অধিকবার বইগুলো রিভাইজ করতে পারবা সো আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে দিবে তোমাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম